গাছে গাছে ঝুলছে সুমিষ্ট আম্রপালি আম। খাগড়াছড়ির পাহাড় ছাড়িয়ে সমতলেও গড়ে উঠেছে শত শত আম বাগান। তবে গাছে গাছে আম্রপালি শোভা পেলেও ফলন খুব একটা বেশি হয়নি বলছেন কৃষকেরা। কারণ হিসেবে জানুয়ারির শুরুতেই বিরূপ আবহাওয়াকেই দুষছেন তারা। আবহাওয়ার কারণে আম্রপালির ফলনটা প্রায় গত বছরের চার ভাগে এক ভাগ নেমে গেছে। এই আম বাগানে কাজ করে দিলে 350 টাকা সংসার ভালো করে চলে। আমার 5-7টা বাগান আছে, সেক্ষেত্রে 3-4টা বাগানের একবারেই ফল নাই, 2-3টাতে যা আছে ফলন কম। কিছু পোকা আছে, চিপস পোকা ভালুর মতো, এগুলো আক্রমণ করে আমার বাগানগুলো নষ্ট করে দিচ্ছে। এখান থেকে আমরা 120 ক্যারেট মাল এখান থেকে ফেনে নিব, দেখা যাচ্ছে যে ফতে দেন লাগে আমাকে 5-6 হাজার টাকা। একদিকে ফলন কম, অন্যদিকে লেবার কস্ট বেশি, সার কীটনাশকের দামও বেশি। তো অন্যান্য জেলায় যেভাবে তোল নেওয়া হয়, খাগড়াছড়িতে তার অধিক বেশি তোল নেওয়া হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। আমরা এই বিষয়ে সরকারি প্রশাসনকে বারবার জানানোর পরেও আমরা কোনো সুফল পাচ্ছি না। তাই বাজার জাতের বিষয়ে কর্তৃপক্ষের আবারও সুদৃষ্টি আকর্ষণ করছি। শুধু আম্রপালি নয়, জেলায় রাঙ্গুয়া, হিমসাগর, রত্না, মল্লিকা ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে। এবার জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় ফলন কম হলেও বাগান মালিকদের হতাশ হবার মতো অবস্থা হয়নি বলছে কৃষি বিভাগ। এখানে যে জাতগুলো বেশি পরিমাণে আবাদ হয় সেটা হচ্ছে আম্রপালি, বারিয়াম ফোর, রাঙ্গুয়াই এবং আরও কিছু অন্যান্য বিদেশি জাতের ফলও এখানে আবাদ হয়ে থাকে। তবে এবছর আবহাওয়াগত কারণে ফলন একটু কম হতে পারে, তবে কোয়ালিটি ফল উৎপন্ন হবে বলে আমরা মনে করছি এবং কৃষকরা বিক্রি করে ভালো লাভবান হতে পারবে বলে আমাদের বিশ্বাস। জলবায়ুর যে পরিবর্তন, বৃষ্টি এবং ঠান্ডার যে আসা যাওয়া, এইগুলি পরিবর্তন হওয়ার কারণে আস্তে আস্তে আমাদের গাছের যে কৃষি ফসলের উপরে এটার প্রভাব পড়ছে। কোনোখানে এটি হয়তো ধনাত্মক প্রভাব ফেলছে, কখনো ঋণাত্মক প্রভাব। তো এবছর আমাদের আম গাছের ক্ষেত্রে এই প্রভাবটা দেখা যাচ্ছে যে ফুল আসতে দেরি হওয়ার কারণে একটু ফলনটা কমে গেছে। খাগড়াছড়িতে 3 সহস্রাধিক আমের বাগান রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।